বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। নিজের বিয়ে নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই। কিছুদিন আগে বাংলাদেশে শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর সেই সময় তার ছবির নায়ক জায়েদ খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ায়। শুটিং এর ফাঁকে তাদের একান্তে সময় কাটানোর খবরও উঠে আসে শিরোনামে। এছাড়াও সেই শুটিং নিয়ে জল ঘোলা কম হয়নি, তাই কাজটা শেষ না করেই কলকাতায় ফিরতে হয়েছিল অভিনেত্রীকে। তবে সেই শুটিং সেট থেকে তার সঙ্গে জায়েদের অন্তরঙ্গ হওয়ার খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। আর এবার শোনা যাচ্ছে জায়েদ খানের সঙ্গেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। এরপরই বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী সায়ন্তিকা। তিনি লিখেছেন, আমার ফ্যান এবং আমার মিডিয়া বন্ধুরা, দয়া করে আমার বিয়ে নিয়ে কোনো ভুয়ো খবর ছড়াবেন না। এমন খবরের কোনো সত্যতা নেই। আমার জীবনে যদি কখনো এমন কোনো মুহূর্ত আসে, তাহলে অত্যন্ত আনন্দের সঙ্গে তার সবাইকে জানাবো। সোশ্যাল মিডিয়ায় আমাদের আলোচনা করার জন্য এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বোঝাই যাচ্ছে যে বিয়ের খবরে বিরক্ত হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।